তো কেমন আছো তোমরা? তো সবাই আবার স্বাগত আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপর বলে দিচ্ছি আজকে আমরা বলে দিতে যাচ্ছি না, জাস্ট রিয়াকশন করতে যাচ্ছি। সো উইদাউট টেস্টিং এনি টাইম নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। আমি আমার দাঁত ব্রাশ করি, এটা কি ইংরেজিতে বলতে পারবে? আরআইপি ইংলিশ। কেন? কেননা এদের কাছ থেকে ইংলিশ শোনার পরে মাঝে মাঝে আমার মনে হয় যে ইংলিশ শব্দগুলোই ভুল, তারাই সত্য। কেননা তারা টিকটক আর তারা প্রতিবন্ধী, তারা যাই বলবে তাই সত্য, আর ইংলিশ হলো ভুল। যখন তারা ইংলিশের মাকে খালি করে পিছন মেরে দিছে। আচ্ছা আমি জীবনেও ভালো হব না, এইটা আমরা জানতাম। কেন? কেননা ভাই, যারা পতিতাই থাকে তাদের বিয়ে হয়ে যাওয়ার পরও তারা পতিতাই বারবার আসে। একটু বেশি বাজে কই লিলাম না? যারা বোঝেন এর ড্রপ করো। আচ্ছা ভাই, আপনার কাছে কি লাইটার হবে? কেন, লাইটার দিয়ে কি করবেন? সিগারেট খাবো। কি আপনি মেয়ে হয়ে সিগারেট খাবেন? কেন, সিগারেট খাইতে কি নুন লাগে? আচ্ছা হ্যাঁ ভাই, এটাই ডিজিটাল বাংলাদেশ। এইখানে তুমি যত কিছু করো না কেন, মেয়েদেরকে তুমি থামায় রাখতে পারবে না। তারা বলে যে নারী পুরুষ সমান অধিকার, তারপরেও মেনে নেওয়া যায় না কষ্ট করে। এই কিন্তু এই জিনিসটা কোনোভাবে মানা যায় না, যখন মেয়েরা 50-50 না আরো বেশি অধিকার খাটায়। কি বলছেন ভাই? বিশ্বাস না হলে ভাই তুমি রাস্তাঘাটেই দেখতে পারো যে শার্ট প্যান্ট পুরা পোলা পাইনের রাস্তা দিয়ে হাঁটতো, এই শার্ট প্যান্ট পুরা এখন মাইয়ার রাস্তা দিয়ে হাঁটে। যে সিগারেট পোলা পাইনের রাস্তায় খায়, এই সিগারেট এখন মাইয়ারাও খায়। কোনো একদিন দেখবা যে মাইয়ারা গিটার বাজাইতেছে। খালি বাজে চিন্তা ভাবনা। আমি কইছি যে গিটার বাজায় গান গাইতে আছে, কিন্তু কোনো ভাবে আমি উল্লেখ করি নাই যে ওই গিটার বাজাইতে আছে। আর তোমরা যেটা ভাবছো ওইটার কথা কইছি। না, এখন থেকে সবাই অপু ভাইকে ছেলেই ভাববেন, কেননা অনেকদিন যাবত আপনারা তাকে মেয়ে ভাবছিলেন। আমি ওইটার জন্য খুবই কষ্ট পেয়েছিলাম। যারা যারা এতদিন অপু ভাইকে মেয়ে ভাবতেন তাদেরকে এই ভিডিওটা দেখাইছি। কেননা ভাই, অপু ভাইয়ের এই ভিডিওতে মনে একটা জিনিস দেখা যাইতেছে যার কারণে মনে হয়েছে ছেলে। এখন কমেন্ট করে বলতে হবে যে কি জিনিস দেখা গেছে। আমি বলুম না, আমার শরম করে। মা ছেলের খুন ছুটি বলে কথা একটু তো এমন হবেই। তো আমি একটা কথা বলতে চাই যে আমি তাদেরকে নিয়ে আরো একটা ভিডিও বানাইছি, তো আমার চ্যানেলের মধ্যে গেলে দেখতে পাবা, সমস্যা নেই। আজ থেকে মনে হয় 5-6 দিন আগে আমি ভিডিওটা পোস্ট করছি, ওই ভিডিওটা পেয়ে যাবা। যাদের যাদের সময় পার হইতেছে না তারা তারা ওই ভিডিওটা দেখে আসতে পারো, সমস্যা নাই। রুকো যারা, সবর করো। যে ভিডিওটা প্লে হইতেছে এটা না দেখে তুমি ওইখানে যাবে কেন? আগে এটা দেখো, তারপর ওইটাই যাবা। এত তাড়াহুড়া কি এর তোমার? আপু, দাদার তো ডেট শেষ, নতুন জামাই খুঁজেন। আচ্ছা তুই আর তোর আব্বা কি লাইনের মধ্যে আসল? দেখি তো তোর চেহারাটা, তাহলে তোর আব্বার চেহারাটা আন্দাজ করতে পারবো। ও মা, ফোনের মধ্যে একটা সেলফি দিছে আমার করে। আবার একটা সানলস পরছে, আবার মাথার মধ্যে একটা ক্যাপ পরছে। ক্যাপ পরার কাহিনীটা আমি জানি, কারণ তোর মাথার মধ্যে চুল নাই কাকা। তুই ওর টাকা আঙ্কেল এসে একটা ক্যাপ পরে রাখছস, আর হচ্ছে তো একটা সানলস কিনছস, চোখ গুলা মনে হয় ভূতের লাগান, এর জন্য একটা সানলস কিনা পরছস 100 টাকা। কহিন, তুইও সান্স পাবি না, তোর বাপও সান্স পাবে না, চিন্তা করিস না, পারবে সহমের জয়। ই কে? দেখো, প্রথমত তুমি বুইরা কাকু বিয়ে করবা, টাকাওয়ালা সরকারি চাকরিওয়ালা বুড়িওয়ালা এরকম চাচা বিয়ে করে তুমি যদি এইভাবে লাইভ স্ট্রিমের মধ্যে তুমি তোমার স্বামীরে দেখাও, কিংবা তুমি তোমার টিকটক ভিডিওর মাধ্যমে তুমি তোমার স্বামীকে দেখাও, তাহলে তোমার নিজেরও শরম করলো না কেন, এটা আমাদের ছোট্ট একটা প্রশ্ন। তবে হ্যাঁ, এগুলো দেখার পর মানুষ যদি ব্যাড কমেন্টস না করে তাহলে কারা করবে ভাই? আমি বুঝলাম না। অডিয়েন্সদের কাজ হলো ব্যাড কমেন্টস, গুড কমেন্টস সবকিছু করা। তারপরে তুমি তোমার অডিয়েন্সকে কি বলছো? হৈন্যের করে হৈন্যী এরকম একটা পিক দিয়েছে। আচ্ছা সমস্যা নেই, উচিত কথা বলছি, তার একটু ভুল হয়েছে আমিও জানি। তো আমরা উচিত কথা বলি, আমাদের তো আর বেশি ভুল হয়। টিকটকারদের হিসাবে রোস্টার রয়েল পাঠাচ্ছে, তারা সবসময় উচিত কথা বলে সেই জন্য আর কি। তা আমি এটা বলতে চাই না ভাই, সে অডিয়েন্সটা অবশ্যই ভালো কিছু না বুঝে তার কয় নাই, অবশ্যই বলছে যে তুমি মুরব্বি দেখে বিয়ে করছো কেন, তার কারণে হয়তো এমন করছে, না হলে তার বলে এইসব কথা কইতো না। এন্ড মুরব্বি জামাই খুঁজবা, সরকারি চাকরিওয়ালা বুড়িওয়ালা টেহাওয়ালা যদি এরকম খুঁজতে থাকো, তারপরে যদি পাবলিকে ব্যাড কমেন্ট করে তাহলে ওইখানে তাদের দোষ, তোমাদের কোনো দোষ নাই, তোমরা ফেরেশতার বউ, সরি বুড়িওয়ালার বউ।
ভাই আজকে একটু 20 সেকেন্ড আর কি এক্সট্রা অন্য বিষয়ে কথা কম তো ভাই কিছু কিছু ইউটিউবার আছে যারা যোগ্যতাবিহীন ইউটিউবার যারা কিনা আসছে টিকটক থাইকা বলিস কি তাদেরকে কি বলা যায় ভাই তোমরা যদি বলো তাহলে তাদেরকে নিয়ে একটা সিরিজ ভিডিও মেক করে ফেলবো সমস্যা নাই কারণ ভাই তাদের যোগ্যতা ছিল না ইউটিউব থেকে শুরু করা তাদের জাননি তাই তারা প্রতিবন্ধী স্টেশন থেকে কাজটা শুরু করছে এন্ড যারা যারা ইউটিউব থেকে নিজের পজিশন শুরু করে তারাই হলো প্রকৃত পক্ষে লিজেন্ড বা প্রকৃত ইউটিউবার দেখো ভাই যারা মনে করো যে টিকটক থেকে আসা হয় ইউটিউবার তাদেরকে বলা হয় কি জানো না শনিবার না রবিবার না সোমবার না মঙ্গলবার তাদেরকে বলা হয় প্রতিবন্ধীবার আচ্ছা তো সব কথার এক কথাই বলতে চাই যে প্রতিবন্ধী থেকে ইউটিউবার এই পার্টটা যদি তোমাদের লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলে দাও মানে কমেন্ট বক্স আর কোনো নেক্সট নেই আজকে জন্য এতটুকু অ্যাঞ্জার এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলেও ভালো লাগছে সো একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করো তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না অ্যান্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো ততক্ষণ অব্দি ভালো থেকো তোমাদের জন্য অ্যালওয়েজ দোয়া আছে আমার জন্য দোয়া করো অ্যান্ড আপাতত জন্য গেলাম 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 গেলাম